নাটোরের সিংড়া 20টি প্রতিষ্ঠানে প্রতিমন্ত্রী পলক এমপিউ ডিউ বিতরণ। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নাটোর জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন বাবু, সাথে আছি আমি তানজানা রহমান দিসা। নাটোরের সিংড়া 2021-22 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচির আওতায় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে 10,51,000 টাকার ডিউ বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। বৃহস্পতিবার বিকেল 3টায় উপজেলা পরিষদ হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, পিআইও আলামিন সরকার সহ গণমাধ্যম কর্মীরা।